নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। চলো বন্ধুরা, তাহলে দেখে নেই তোমাদের জন্য কি টিপস নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, আমাদের যে এই সব কৌটোগুলো হয়, সেই জিনিসপত্র রাখলে হয়তো মুখাটা এরকম ঢিলা হয়ে যায়, মানে প্যাঁচটা কেটে যায়, তার জন্যই তো এরকম ঢিলে হয়ে যায়। তো সেই জন্য কি হয়, জিনিস যেটা রাখি না কেন ড্যাম হয়ে যায়। আর যদি কোনো চালের গুঁড়ি টুড়ি সব রেখে থাকি, ডাল টাল, তাহলে কিন্তু অনেক বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো দেখো, তার সেই যদি এটার মধ্যে আমি প্লাস্টিকটা কেটে যদি সুন্দর করে একটু রেখে দেই, তাহলে বুদ্ধি করে, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু আর নষ্ট হবে না, আর এরকম কৌটোগুলো কিন্তু ফেলে দিতে হবে না। তো দেখো, আমি খুব সুন্দর করে এটা কেচি দিয়ে ভালো করে কেটে আমি এটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। মাঝখানে তো ফাঁকা থাকবে, কোনো রকম অসুবিধা হবে না, তোমরা সবসময় এটা ইউজ করতে পারবে, চামচ দিয়ে ভিতরে ঢোকাতেও পারবে, বের করতেও পারবে। তো দেখো, টাইটও হয়ে গেল খুব সুন্দরভাবে। তো আশা করি এই টিপসটি তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু এখন আর একদম খুলেও যাবে না চট করে মুখটা, আর পুরো জিনিসটাও নষ্ট হবে না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো তাহলে পরের টিপসটা দেখা যাক। তো বন্ধুরা দেখো, এরকম বিয়ের কার্ডগুলো কী করি, বিয়ের কার্ড, অন্নপ্রাশনের কার্ড আমরা কী করি, ফেলে দেই। তো এই জিনিসগুলো কিন্তু ফেলে না দিয়েও আমাদের অনেক কাজে ব্যবহার করা যায়। যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি, তাহলে কিন্তু এগুলো কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। তো এরকম মোটা কার্ড না হয়ে যদি তোমাদের কাছে পাতলা থাকে, পাতলা হলেও চলবে, যত মানে পাতলা হবে ততই ভালো হবে। তো এরকম আমার কাছে যেহেতু এটা ছিল, তো সেটাই আমি কোনাকুনিভাবে কেটে নিলাম, ভিতর পাশের কোনাটা আমি কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। তো তাহলে চলো দেখি কোন কাজে ব্যবহার করি, তাহলে এটা তোমরা দেখে নাও। তো দেখেছো, মোটুকের মতো কিন্তু আমার কোনাটা কাটা হয়ে গেছে। তো চলো এখন দেখি এটা আমরা কোন কাজে ব্যবহার করি। তো বন্ধুরা দেখো, আমরা কি করি যে আমরা পড়াশোনার লাইফে কি আর গীতা ভাগবত বা কোনো যে কোনো বই আমরা পড়তে বসে, হয়তো পড়তে বসলাম, তারপর হয়তো এটা কোনো কাজের জন্য আমার উঠতে হলো, সেই তারপরে এসে আর খুঁজেই পায় না, অনেকটা সময় লেগে যায় খুঁজে বের করতে। তো তখন কি হয়, যদি আমরা এইভাবে কোনোটার মধ্যে এইভাবে কোনোটা লাগিয়ে রাখি পৃষ্ঠাটার মধ্যে, তাহলে কিন্তু অতি সহজে আমরা কিন্তু চটপট করে এই পৃষ্ঠাটা খুঁজে পেয়ে যাব। তো এরকম কিন্তু হয় মাঝে মাঝে আমাদের, বিশেষ করে মহিলাদের তো অবশ্যই এটা, যেটা কোনো জিনিস নিয়ে বসলে চট করে অন্য কাজে চলে যায়, তখন কিন্তু পরে এসে আর এরকম বই খোঁজাখুঁজি করতে হয় অনেকটা, তো পৃষ্ঠাটা খুঁজে পাওয়াই যায় না। তো বন্ধুরা, উপকারে আশা করি এটাও লেগেছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। তারপর নিয়ে নিলাম দেখো স্টিল উইল। তো স্টিল উইল, পুরোনো স্টিল উইলগুলো যে আমরা সেগুলো ফেলে না দিয়ে সেগুলোর মধ্যে যদি আমরা এরকম চাকু কেচি এরকম করে ঘষে নেই একটু, তাহলে কিন্তু আমাদের কেচি বা চাকু বলো ধার হয়ে যায় খুব সুন্দরভাবে, কিন্তু একদমই ধার হয়ে যায়, আর খুবই ভালো ধার হয়। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তাহলে পরের নাম্বার টিপস যেটা, বন্ধুরা দেখো, এরকম আমরা ঘর মোছার বালতিতে যদি সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে ঘুটিয়ে তারপর আমরা যদি ঘরটা মুছি, তাহলে কিন্তু বাড়ির থেকে প্রত্যেক বৃহস্পতিবার করে যদি এরকম নুন দিয়ে বালতিতে, জলের বালতিতে নুন দিয়ে ঘর মোছা হয়, তাহলে কিন্তু বাড়ির থেকে নেগেটিভ এনার্জির শক্তিটা চলে যাবে আর পজিটিভ শক্তির এনার্জি বাড়িতে প্রবেশ করবে। তাহলে চলো পরের নাম্বার টিপসটি দেখা যাক। তো বন্ধুরা দেখো, আমি বাঁধাকপি নিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিগুলো কি, বাঁধাকপির যে কোনো ফ্রিজের মধ্যে সবজি রাখলে সে সবজি কিন্তু বের করে চট করে হাত দিয়ে কাটা, এটা কিন্তু খুব অসুবিধা হয়, আঙুলের মাথাগুলো কিন্তু ঠান্ডার জন্য শিরশিরে হয়ে যায়। তো দেখো সেজন্য, আর বটি দিয়ে অনেকেই আছে যে বাঁধাকপিটা কাটতে ছোট ছোট করে কাটতে পারে না, চিকন মানে ছোট ছোট করে কাটতে পারে না, বড় বড় হয়ে যায়। তো যদি আমরা গ্লাস দিয়ে কাটি, তো সেই গ্লাস দিয়ে কাটলে কিন্তু আমাদের হাতে অত ঠান্ডাও লাগবে না, আর জিনিসটা কিন্তু ছোট ছোট করে কাটা হয়ে যাবে। তো তোমাদেরকে আমি দুরকমভাবে কেটে দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। তো দেখো, আমি প্রথমে দু টুকরো করে নিলাম, এটাকে অর্ধেকটাকে আমি আবার দু টুকরো করে নিলাম। এইভাবে যদি তোমরা আঙুলের মাথা দিয়ে একটু ধরে, হালকা করে ধরে, ভীষণ ভালোভাবে ধরতেও হবে না, খুব সামান্যভাবে কিন্তু দেখো সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। তো এই এটার সাহায্যে কিন্তু আমি দেখো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটার থেকেও আমি আর একটা পদ্ধতি দেখাবো, সেটা তো আরও ছোট, তো তোমরা দেখতে থাকো।
আর বন্ধুরা, তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তা কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আর দেশের কোন কোন জায়গায় আমার ভিডিও পৌঁছেছে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর কিন্তু ছোট ছোট করে আমার এটা পলা হয়ে গেল। তো আরেকটি আমি দেখিয়ে দিচ্ছি, দেখো জোরে জোরে এরকম করে বাড়ি দেওয়ার মতো করে হাতটা বা হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধাকপিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবে সামান্য, আর এরকম করে বাড়ি দেওয়ার মতো করে আস্তে আস্তে তোমরা কেটে নিবে, তাহলে কিন্তু আরও ছোট ছোট হবে। তো আশা করি টিপসটি তোমাদের কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ছোট ছোট কত ছোট ছোট হয়েছে এবারের পোলাটা, খুব সুন্দর কিন্তু বাঁধাকপি পোলে নেওয়া যায় এভাবে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, কেমন।